টিভি রাজবাড়ী খবরে আপনাদের স্বাগত। আতিয়ার রহমানের প্রতিবেদনে সংবাদ পাঠ করছি ফারজানা মিম। বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজবাড়ী জেলা শাখার বর্ধিত সভা শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী এক আসনের এমপি কাজী কেরামত আলী। রাজবাড়ী জেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ, কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াসিন আরাফাত রামিম, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ রেজাই রাব্বি, কেন্দ্রীয় সদস্য এস এম আশরাফুল ইসলাম রতন সহ জেলা যুবলীগ ও বিভিন্ন উপজেলা যুবলীগের নেতারা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আগামী ডিসেম্বরের মধ্যে সকল উপজেলা সহ জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি বাস্তবায়ন এবং নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার বিষয়ে আশ্বস্ত করেন। যদিও 2006 সালে রাজবাড়ী জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি করা হয়, তবে দীর্ঘদিনেও পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। আসলে সত্যিকার অর্থে কি রাজবাড়ী যুবলীগের আহ্বায়ক কমিটি যখন গঠন হয় তারপর থেকে দীর্ঘদিন কোন কর্মকাণ্ড না থাকার কারণে এই যুবলীগ স্থগিত হয়ে গিয়েছিল। প্রত্যেকটা গঠনতন্ত্র আছে, আওয়ামী লীগ গঠনতন্ত্র আছে। এখন আমি যদি ক্ষমতা পেয়ে গণতন্ত্র আলোকে না চলে যদি আমি নিজের ইচ্ছা মতো যদি আমি সংগঠনকে পরিচালিত করি তাহলে তো নিয়ম নীতি আমি মানলাম না, স্বেচ্ছাচারিত হলো, ঠিক আছে না? রাজবাড়ির রাজনীতি হয়েছে এটা একটা মানে এই অবস্থা, মানে ইচ্ছা করলেই যে কথা আমার আজকে প্রধান অতিথি সুব্রতদা বললেন, কারণ আসলে বহিষ্কার করার ক্ষমতা আমাদের কারো নাই। থানা থেকে রেজিস্ট্রেশন করে আমরা জেলাতে পাঠাবে, জেলা পাঠাবে কেন্দ্রে, এটাই সিস্টেম। কিন্তু আমি যদি মনে করি যে আমি জেলা আওয়ামী লীগে বড় কিছু পারলাম না, আমার ইচ্ছে মতো আমি সহযোগী সংগঠনকে ব্যবহার করব। রাজবাড়ির স্বেচ্ছাসেবকদের একই অবস্থা। আজকে যদি মনে করে এখানে অমুক লোককে বহিষ্কার করবো তাকে বসে করতেছে, যুবলীগকে যদি বলতে বসে করবো এরকম করতেছে, এইভাবে সংগঠন চলে না। সাধারণ সম্পাদক ছিলাম প্রায় 24 বছর, এর মধ্যে বিভিন্ন 111 গেছে গেছে সবকিছু মিলে আমি 4 বার আমি অ্যাডভোকেট আব্দুল ওয়াজিদ চৌধুরীর সাথে সেক্রেটারি ছিলাম, তারপরে সালিয়ার সাহেবের সাথে ছিলাম, জিল লাকিম ভাইয়ের সাথে আমি 2 বার সেক্রেটারি ছিলাম। ইতিমধ্যে যে ঘটনাই হোক ঘটে গেছে, কিন্তু একটা সিস্টেমের মধ্যে আনার জন্য আমাদের রাজবাড়িতে জেলা সম্মেলন হলে যিনি নির্বাচিত হবেন অন্তত একটা গঠনতন্ত্র মেনে তাকে চলতে হবে। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ির সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।